আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ করে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো নেদারল্যান্ডস। নারীদের হকি বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে 3-1 গোলে হারিয়েছে ডাচ কন্যারা। তাই পুরো আসরে দুর্দান্ত খেলো, বিশ্বকাপ জেতা হলো না মেসির দেশের মেয়েদের। গেল রাতে নারী হকি বিশ্বকাপের ফাইনালে লাতিনের দেশটিকে 3-1 গোলে হারিয়েছে ডাচরা। তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে ওরা। সব মিলে এটা ওদের নবম বিশ্বকাপ শিরোপা। আর্জেন্টিনার মেয়েরা এর আগে দুইবার হকি বিশ্বকাপ জিতেছে। 2002 ও 2010 সালে দুইবারই ওরা হারায় নেদারল্যান্ডসকে। এবার ডাচরা তাই প্রতিশোধটা নিয়ে নিয়েছে ভালোভাবেই। 2010 সালের আসরের ফাইনালে আর্জেন্টিনা আবার জিতেছিল এই 3-1 গোলেই। প্রায় এক যুগ পরের ফাইনালে এসে প্রতিশোধটা নিয়েছে সমানে সমান। চ্যাম্পিয়ন হতে না পারলেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষক ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও জিতেছে আর্জেন্টাইন 3 প্লেয়ার।